আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি সরাসরি অ্যাক্সিডেন্ট দেখাবো, যে অ্যাক্সিডেন্ট এইমাত্র হয়ে গেল আমাদের সামনেই। ভরপুর একটা গাড়ি, বড় বিশাল একটা গাড়ি, এয়ারপোর্টের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার নাম্বার হলো 2233-99। এই গাড়িটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ তেমন মারা যায় নাই বা শুধু যন্ত্রপাতির খরচ হয়েছে। বিশাল একটা কভার ভ্যান, যে কভার ভ্যানটা সাধারণ কভার ভ্যানের চেয়ে বেশি। তরমুজ বোঝাইছিল, হাই রে তরমুজ, দেখেন এক একটা তরমুজ 40-50 টাকা কেজি হিসাবে কিনতে হয়। আর এখানে কয়েক হাজার তরমুজ এখানে নষ্ট হয়েছে, সব শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, সব তরমুজগুলো এখন নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়ি, অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মকভাবে হয়েছে, একেবারে আইল্যান্ডের উপরে উঠে আছে, পুলিশ পাহারা আছে। তরমুজ আর তরমুজ, একজন ভাই ভিতরে ভালো তরমুজ খুঁজতেছে কিন্তু একটা তরমুজও ভালো নেই, সব ভর্তা হয়ে গেছে। লকডাউনের দ্বিতীয় দিন এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হবে কেউ কল্পনা করতে পারেনি। ফাঁকা রাস্তা, গাড়িটা উত্তরের দিকে যাইতেছিল, যাওয়ার রাস্তা এরকম একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট। সামনে থেকে দেখাই, এই যে গাড়ি, গাড়ির নাম্বার 2233-99, ঢাকা মেট্রো টক। যাই হোক বন্ধুরা, করোনায় বাসায় থাকবেন, রাস্তাঘাটে কম বের হবেন। আমরা ডিউটিতে যাচ্ছিলাম, ডিউটিতে যাওয়ার পথে এটা দেখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করুক, মঙ্গল করুক। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের ভিডিওটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আপনাদেরকে নিত্য নতুন খবর এবং ওয়াজ দিনই বিষয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবগত করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।